এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে তোমার কালী পুজোর আগের দিন, মানে আজকে হচ্ছে চতুর্দশী, মানে চতুর্দশী পড়ে গেছে বিকেল থেকে। তো এখন আমি একটু রেডি হয়েছি, মানে কিছুই না, একটুখানি আজকে আমাদের না 14 শাক খেতে হয়, তারপরে 14 প্রদীপ দিতে হয় এই সন্ধেবেলা, তো ওই জন্য সেগুলোই একটু দেব। অ্যাকচুয়ালি 14 রকম শাক খেতে হয়, কিন্তু যেহেতু আমার মা অসুস্থ, তো আমাদের সত্যি কথা বলতে এবারে 14টা শাক হয়নি, মানে 14 রকম শাক তুলে একটা শাক হয়, তো সেটা হয়নি, একটাই শাক হয়েছে, মানে একটাই শাক হয়েছে। আর 14 প্রদীপ এবার দেবো। এবার প্রতিবারে কী হয় বলো তো, মা মানে মাটি তুলে আনে, মাটি তুলে এনে সেই মাটি দিয়ে নিজে মাটির প্রদীপ বানায়, 14টা ছোট ছোট প্রদীপ, আর তারপরে একটা ধূমি হয়, মানে যেটা মাটির, যেটাকে ধূমি বলে, মানে মাটির পুতুল, ঠিক আছে, যার মাথায় একটা প্রদীপ থাকে আর দুটো হাত এরকম করে থাকে, তো দুটো হাতে দুটো প্রদীপ থাকে, তো মা ওগুলো বানাতে পারে। আমি সত্যি কথা বলতে অত তো পারি না, মানে মাকে ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা ওগুলো করে, কিন্তু মানে আমার পক্ষে সম্ভব না যে আমি মাটি তুলে এনে নিজে হাতে প্রদীপ বানিয়ে তারপর আবার দেব। তো আমি কালকে বাজার থেকেই 14টা প্রদীপ কিনে নিয়ে এসেছি, তো এখন সেই প্রদীপগুলো চলো রেডি করি, দিয়ে দিতে হয়, মানে প্রত্যেকটা দরজার গোড়ায় গোড়ায়, মানে দরজার নিচে আর কি দিতে হয়, আর ঠাকুরের স্থানে, ঠিক আছে, সব জায়গায় দিতে হয়। তো চলো প্রদীপগুলো আগে রেডি করে নিই, তো তারপর দেব। এখানে বসে পড়েছি আমার মেয়ে আমি, তো এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখো এইখানে, তো এখানে সন্ধে দিয়ে দিয়েছে, বোন সন্ধে দিয়ে দিয়েছে, আর আমি এখন 14 প্রদীপটা রেডি করব বললাম, তো এই যে দেখো, এটা হচ্ছে 14 প্রদীপ, মানে এখানে 14টার বেশি আছে, 16টা নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে, তো দুটো কোথাও এমনি দিয়ে দেবো, ঠাকুরের কাছে দিয়ে দেবো, আর 14টা প্রদীপ দেবো, আর এই যে এই প্রদীপটা, এইটা মেন প্রদীপ, এটা দেবো, এই দেখো। এমনি একটুখানি ভাবলাম যে যেহেতু প্রদীপ দেবো তাই একটু শাড়ি টাড়ি পরি, ওই জন্য পরেছি, তো পরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে প্রদীপগুলো, আর এই যে তেল, তো আমি আগে নিয়ে নিই, তারা তোমাদের দেখাই, এই দেখো, এই দেখো, তো আমি সব প্রদীপে তেল দিয়ে নিয়েছি, এবার প্রদীপগুলো জ্বালাবো আর এক এক করে দেব, ঠিক আছে। তো আরেকটাও স্পেশাল প্রদীপ আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি নিয়ে আসি।
তো আরেকটা স্পেশাল প্রদীপ তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর দেখতে প্রদীপটা। তুমি একবার দেখিয়েছি। হ্যাঁ এই দেখো প্রদীপটা, এই দেখো খুব সুন্দর না দেখতে? আর এই যে এখানটা টাকনাটা খুললে এই দেখো এই প্রদীপটাও দেব। আর এই যে এখানে 14 প্রদীপ আমি সেজে ফেলেছি, তো আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি প্রদীপগুলো সব জ্বালিয়ে নিয়েছি, এই দেখো। তো এবার সব দরজায় দরজায় দিয়ে দিই, চলো। Waste another day, eyes on my display. You say we need a change, and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time. Buying things online, and it's not like we need them. We don't need them. So can we just slow another day, eyes on my display. You say we need a change, and I feel that you mean it. You mean it. Waste another day, eyes on my display. You say we need a change, and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time. Buying things online, and it's not like we need them. We don't need them. So can we just slow down? The only thing I'll do is lay here next to you. We need to slow around the clock. Now all we need is right here in front of us, in front of us. So can we just stop? And so
প্রদীপগুলো এইভাবে দিতে হয় প্রত্যেকটা দরজায় দরজায় আর ঠাকুরের কাছে তুলসী তলায়। তো এরকম আমি দিলাম, আর এবার একটুখানি বাজি ফাটাবো। খুব একটা মানে শব্দবাজি নয়, মানে খুব একটা শব্দবাজি নয়, তো একটু তো আওয়াজ হবেই বাজি ফাটালে। তো বাজি ফাটাবো, তো চলো।
প্রদীপ দেয়া হয়ে গেল আমাদের, আর অনেক বাজি ফাটালাম না, মানে বাজি ফাটাতে গিয়ে মানে কি বলবো পায়ের তলায় পুরো আগুনের সেই ওইগুলো লেগেছে, আর পায়ের তলায় পুরো ছ্যাঁকা লেগে গেছে আমার, যে পা জ্বলছে। আর আজকে নিজে সাজতে গিয়ে মামামকে একটু মানে সাজানো হয়নি, তাই না মামা? আজকে মামামকে খুব একটা সাজানো হয়নি, মামাম শুধু হেয়ার ব্যান্ডেই পরেছে, ঠিক করে চুলও আঁচড়ানো হয়নি, নিজে সাজতে গিয়ে মেয়েকে আর সাজাইনি। আর এতক্ষণ মামা মামার ছবি তুলে দিচ্ছিল, তো খুব সুন্দর আমার ছবি তুলে দিয়েছে। না ভাল লাগবে না, মা কেমন করে পড়িয়ে দিয়েছিস, মা পুরো কি বিচ্ছিরি লাগছে আমার, বৃষ্টি তুলছিলাম। আর ও আমি না অনেকদিন পর মানে বহুদিন পর আজকে আলতা পড়েছি, তো তোমাদের দেখাই দাঁড়াও, আর মা যে আমাকে নুপুরটা দিয়েছিল তো আজকে সেটা পড়েছি, তো তোমাদের দেখাই দাঁড়াও, মনে পড়ে গেল পায়ে ছ্যাঁকা লেগেছে বললাম তো, ছ্যাঁকা লেগেছে বলতে গিয়ে আমার মনে পড়ে গেল যে আমি তো আজকে আলতার নুপুর পরেছি, তো তোমাদের দেখাচ্ছি নুপুরটা, মা যেটা দিল সেটা, তো এই দেখো আমি আলতা পরেছি, আর এই যে মা যে নুপুরটা দিয়েছিল নুপুরও পরেছি, তো অনেকদিন পর আলতা পরলাম, অ্যাকচুয়ালি পরাই হয় না আলতা, তো আজকে ভাবলাম মা বললো পর তো পরেছি, আর এই যে মায়ের দেওয়া নুপুরগুলোও পরেছি। এই রে এ বাবা, আমি তোমাদের দেখাচ্ছিলাম যে নুপুরগুলো দেখো আমি পড়েছি, আর আমার মাম্মা মানে মা তোমাকে প্রণাম করবো বলে ফট করে প্রণাম করে দিয়েছে, ও আমাকে মাঝে মাঝেই করে এরকম মানে সারা দিনে ঘুরে ফেরে আর মাঝে মাঝে আমাকে প্রণাম করে, জানি না এত ভক্তি কেন। আর দেখো আমি একটা আঠার টিপ পরেছিলাম, কিন্তু আমার কপালে টিপি থাকে না, এখানটা হালকা একটু মানে জোড়া ভ্রু মতো আছে আমার, খুবই হালকা, তো এখানে টিপটা টেকেই না, তো আমি আবার এই এই সিঁদুর দিয়ে লিকুইড সিঁদুর দিয়ে আবার একটু টিপ পরে নিয়েছি, তো লিকুইড হ্যাঁ ওই সিঁদুর দিয়ে যে সিঁদুরটা পরেছি লিকুইড সিঁদুর, ওটা দিয়ে একটুখানি টিপ পরে নিয়েছি। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে কি করবে মামা, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করো, তো মামা বলে দিয়েছে, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কিছু বলবি? হ্যাঁ বলো, তোমার কানেরটা কি সুন্দর, আমার কানেরটা সুন্দর, এটার সাথে এটা ম্যাচিং যাচ্ছে, আচ্ছা আচ্ছা এটাও সুন্দর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এন্ড করে দিই, হ্যাঁ এন্ড করে দাও, তার আগে বাই বাই বলো, বাই বাই বলো, আচ্ছা ঠিক আছে চলো বাই বাই, চল কাটা একসাথে।